আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শারমিন ফ্যামিলি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা আমার বাবাটাকে দিয়ে শুরু করলাম, ওটা আমার ছোট্ট বাবা। তো হয়তো বা অনেকে আমার নতুন আছেন আপুরা যারা বুঝতে পারবেন না, তো আমার কিন্তু দুইটা বাবা, ওইটা হচ্ছে ছোট আর একটা আছে আমার বড় বাবা। তো সেটা তো খেলাধুলা করা শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। তো এখন এই যে আমি আমার ছোট্ট একটা উঠানে বাগান আছে, সবজি ক্ষেত আছে, তো সেখানে এসে আমার লাউ গাছের চারায় পানি দিচ্ছি, আর বেগুন গাছ, টমেটো গাছ, মরিচ গাছ, তো সেগুলাই মানে পানি দিচ্ছি আমি। ভিডিও শুরুতে প্রতিদিন আপনাদের কাছে একটি অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন, কারণ আপনাদের এক একটি লাইক কিন্তু এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে এবং আমার নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর যে সকল আপু ভাইয়া আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন এই যে আমি টবগুলোই পানি দিয়ে নিচ্ছি, আর টবগুলো কিন্তু যখন নিচেই ছিল তো মুরগিতে গাছগুলো খেয়ে খেয়ে একদম মানে ছিলই না, শুধু ডাটা পড়েছিল। তারপরে টবগুলো এখন আমি উপরে উঠাইছি, তারপরে কিন্তু মানে টবগুলোই বেশ পাতা হয়েছে। তো তারপরে আমি চলে আসছি রান্নাঘরে, এসে এই যে রান্নাঘরটা আগে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে আমি গতকাল রাত না মানে গতকাল দুপুরে রান্না করছিলাম, তো সেই বাসি ভাত রাতের বেলা খেতে আর মনে ছিল না, মনে ছিল না বলতে মানে মনে ছিল আর কি, আলসেমি করে খাইনি। তো যাই হোক, মানে ভেবেছিলাম রাফি রানাসের ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও অ্যাড বসিয়ে তারপরে খাবো, তো অ্যাড বসিয়ে তারপরে ঘুমিয়ে পড়ছি। আর ঘুম থেকে উঠছি একবারে রাত 11:30টার সময়, আর তখন তো অত রাতে আর ভাত খেতে মনও চায় না, তো যার কারণে রাতে আর ভাত খাওয়া হয়নি। তো সে ভাতগুলো ওই সময় আমি ফ্রিজে রেখে দিলাম, তো সে ভাতগুলো সকালবেলায় বের করে রাখছি। তো ভাতগুলো আমি ভাজি করব, আর একটা মুরগির ডিম ভাজি করব সাথে। রান্নাঘরটা আমি ঝাড়ু দেওয়ার পরে এই যে এখন আমি পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি, আর ভাতগুলো ভাজি করব সে কারণে। তো চুলায় দেখতে পাচ্ছেন একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ রসুন কাটা শুরু করছি আমি। তো তারপরে এই যে চলে এলাম একদম রান্নায়, তো তেলের উপরে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপরে একটু হলুদ দিব। তো আজকে হলুদটা দিতে আসলে একটুও মনে ছিল না, শুধু হলুদ ছাড়াই ভাত ভাজি করছি।
তো দেখতেই পেলেন ভাতটা ভাজি করা হয়ে গেল। আর আজকে কিন্তু হলুদ দিতে মনে নাই, যার কারণে দিইনি। পরে মনে পড়ছে, কিন্তু ওই সময় দিলে ভাতে গন্ধ লাগতো হলুদের, এই জন্য আর দিইনি। তো এখন এই যে আমি একটা মুরগির ডিম ভেজে নিচ্ছি, আর এই বাসি ভাত ভাজি আর মুরগির ডিম ভাজি দিয়ে আজকে আমাদের সকালটা চলে যাবে। তারপরে দুপুরবেলার কোনো রান্না করতে হবে না, কারণ বলি সেটা গতকালকের ভিডিওর দুপুরবেলা যে ভাত খাচ্ছিলাম, আপনাদের জানালা দিয়ে একটা ভিডিও দেখাইছিলাম যে আমাদের জানালার পিছন সাইডে যে বাড়ি, তো ওই বাড়িতে আমার এক দাদা শ্বশুর, সে মানে মারা যাচ্ছে এরকম একটা অবস্থা, মানে আল্লাহর নাম কানে দিচ্ছে বারবার, মনে হচ্ছিল যে এখনই মনে হয় জানটা বেরিয়ে যাবে এরকম। তো এরকম করতে করতে গতকালকে এশার আজান দিচ্ছিল যে সময়, তো ঠিক সেই সময় তার জানটা মানে চলে গেছে, না ফেরার দেশে চলে গেছে আর কি সে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ওই দাদা শ্বশুরের জন্য, আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তো এই কারণে আর কি দুপুরবেলা আমি রান্না করব না। আমাদের এখানে কেউ মারা গেলে সেই দিনকে আর কি সেই বাড়িতে চাল, অনেক চালের খিচুড়ি রান্না করা হয়, 30-40 কেজি চালের খিচুড়ি রান্না করে যারা জানাজার নামাজ পড়াতে আসে, তারপরে মারা যাওয়া বাড়িতে যে সব লোকজন থাকে আশেপাশের লোকজন, তো তাদের খাওয়ানো হয়। তো এই দাদা শ্বশুরটা যেহেতু আমাদেরই আপনজন, মানে আমার দাদা শ্বশুরের আপন বড় ভাই, আর আমার দাদা শ্বশুর ছিল ছোট, তো একদমই আমাদের আপনজন, যার কারণে আজকে ওদের বাড়িতে আর কোনো রান্না হবে না, কারণ সবাই কান্নাকাটি করছে, মানুষ আর মানুষ, আত্মীয় স্বজন, আর আমাদের বাড়িতেই সব রান্না বাড়া হবে। তো এই কারণে ওখান থেকে খিচুড়ি ভাত নিয়ে খেলেই হয়ে যাবে। তো এই যে এই সময়টা আমি আসলে, আমাদের বাড়িতে তো জানেন যে ভিডিও করা কেউ পছন্দ করে না, বা ভিডিও করলে সবাই কম বেশি ভিডিও দেখে, তারা আবার পরবর্তীতে দেখা যাচ্ছে এটা নিয়ে ঝগড়াঝাটি হতে পারে, যার কারণে কোনো কিছু ভিডিও করিনি। তো শুধু এই গাড়িগুলোই দেখালাম যে এটাই আসলে প্রমাণ যে ওই দাদা শ্বশুর মারা গিয়েছে, আর এই গাড়িগুলো সব জানাজার নামাজ পড়াতে আসছে, নামাজ পড়তে আসছে যারা, তো তাদের গাড়ি, কারণ ওই যে দাদা শ্বশুর মারা গেছে উনি, ওনার ছেলে, তারপরে নাতিরা সবাই অনেক বড় বড় চাকরি করে, অনেক বড় বড় প্রতিষ্ঠানে আর কি, তো তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা সবাই এসেছে জানাজার নামাজ পড়াতে। তো যাই হোক, এখন এই যে দুপুরবেলা জানাজার নামাজ হয়ে গেছে, তো আমাদের বারান্দায় অনেক মানুষ খাচ্ছে, তো আমি যাই হোক কোনো রকম একটু ভিডিও করে রাখছি, যাতে মানুষের মুখগুলো ভালোভাবে বোঝা না যায়, যাতে ঝগড়াঝাটি না হয় পরবর্তীতে, এই কারণে আর কি। তো এখানে অনেক আত্মীয় স্বজন আছে, আমার বড় ফুপু শাশুড়ি, ছোট ফুপু শাশুড়ি, তারপর আমার আনাসও পাশে পাশে আছে আর কি, আমার এক ফুপু শাশুড়ির নাতির কাছে। তো যাই হোক, একটা লোক মারা গেলে কিন্তু আপনারা জানেন গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণে লোক হয়, তো আমাদের বাড়িতে তো আজকে লোকের অভাব নাই, লোক আর লোক সারাদিন, কিন্তু একটা কারণেই ভিডিও করেনি যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। তো যাই হোক, এখন এই যে আমরা সবাই খিচুড়ি খাচ্ছি, আনাস একটা সুন্দর কাপড় পরাইছি, তো সে ওর এক আপুর কোলে বসে আছে, ওর এক ফুপাতো বোন হয় আর কি, আপন না চাচা তো ফুপাতো বোন আর কি। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।